বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের বোন সুম খাতুনকে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের বিপরীতে সেমিনার অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার উপাচার্যের অনুমোদন ক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম ও সংস্থাপন শাখা ১ এর অতিরিক্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ জিয়াউল হকের স্বাক্ষরিত নিয়োগপত্রে এই চাকরি দেওয়া হয়। নিয়োগপত্রে বলা হয়, এই নিয়োগপত্রে গৃহীত শর্ত মোতাবেক আপনি এই নিয়োগ গ্রহণ করতে সম্মত থাকলে আগামী 15 কার্যদিবসের মধ্যে সকল পরীক্ষায় উত্তীর্ণ সনদপত্র সহ অন্যান্য সনদপত্রের প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তার নামাঙ্কিত সিল দ্বারা সত্যায়িত অনুলিপিপত্র, অভিজ্ঞতা সনদপত্র, শেষ বেতনের প্রত্যয়নপত্র এবং যোগদানের পত্র রেজিস্ট্রার দফতরে জমা দিতে হবে। এদিকে শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আবু সাইদের ভাই রমজান আলীকে বাংলাদেশ প্রতিদিনের রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহী এবং আরেক ভাই আবু হোসেনকে টিভি চ্যানেল নিউজ 24 এর রংপুর ব্যুরো অফিসের জ্যেষ্ঠ নির্বাহীর পদে নিয়োগ দিয়েছে। বুধবার দুপুরে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ ইয়াসিন হোসেন পাভেল পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে যান। সেখানে আবু সাইদের দুই ভাই আবু হোসেন ও রমজান আলীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি। আতকিয়া, মাইমুনা, বার্তা 24।